তৃণমূলের আইটি সেল অনেক শক্তিশালী। তৃণমূলের আইটি সেলের নতুন উইং চালু হওয়ার পরই অমিত শাহকে রাজ্যে এসে বৈঠক করতে হলো। অমিত শাহ ভয় পেয়েছেন, বিজেপির আইটি সেলকে চ্যালেঞ্জ জানাচ্ছি, আপনারা মাঠে আসুন, খেলা হবে। প্রতিক্রিয়া দিচ্ছেন দীপাংশু ভট্টাচার্য। মিডিয়া আইটি সেল কিন্তু অনেক বেশি সংঘবদ্ধ, এবং এটাই প্রমাণ করে তৃণমূল কংগ্রেসের সোশ্যাল মিডিয়া এবং আইটি সেল একটা নতুন উইং রূপে আত্মপ্রকাশ করার পরই কেন অমিত শাহকে তার বাংলার মাটিতে এসে সোশ্যাল মিডিয়ার কর্মীদের সাথে বৈঠকে বসতে হলো। অমিত শাহ তো এর আগে একবারের জন্য বাংলার মাটিতে তার সোশ্যাল মিডিয়া কর্মীদের সাথে বৈঠকে বসতে আসেননি, কারণ তিনি বুঝতে পারছেন এখন কিন্তু উল্টো দিক থেকেও যে বাধাটা আসছে সেই বাধাটা এখনকার দিনে, আজকের দিনে তাদের জন্য পরিস্থিতি আর এতটা সহজ বা মসৃণ হবে না যে তারা দাঙ্গা বা সাম্প্রদায়িক উস্কানিমূলক প্রচার করে পার পেয়ে যাবেন। বিজেপির আইটি সেলকে চ্যালেঞ্জ জানাতে চাই, আপনারা আসুন, খেলা হবে, মাঠে আমরা লড়াই করে নেব।